হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনস আপনাদের স্বাগতম। আজ রান্না করব নারিকেল দিয়ে নিরামিষ কচুর শাক, আর এই কচুর শাক ভাত বা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। চলুন নিরামিষ কচুর শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে কচুর শাক, আর কচুর শাক বলতে কচুর ডাঁটাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে নিব। এখন কচুর শাক রান্না করার জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দেব 1/2 চা চামচ পরিমাণ জিরা, 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এখন ফোড়ন হয়ে গিয়েছে, এরপর কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিব। আর পরিমাণ মতো হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে অপেক্ষা করব কচু শাকগুলো মজে যাওয়া পর্যন্ত, আর মাঝে মাঝে কচু শাকগুলো নেড়ে দিব। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন কচু শাকগুলো মজে অনেকটা পানি বের হয়েছে। এরপর দিব 1/2 কাপ পরিমাণ নারিকেল, 2-3টা কাঁচামরিচ, 1 চা চামচ জিরা একসাথে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব, আর এই পানিতেই কচু শাকগুলো একদম গলে যাবে। আর কচু শাকে লবণ বুঝে দিতে হবে, কারণ শাকের পানি যত শুকিয়ে যাবে শাকের পরিমাণ তত কমে আসবে। আর কচু শাকগুলো মাঝে মাঝে নেড়ে দিব। এখন আরও 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন কচু শাকের পানি সম্পূর্ণ শুকিয়ে তেল ছাড়ছে। এরপর নামানোর আগে 1/2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই নিরামিষ কচু শাক ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। আর কচু শাক যত ভাজা ভাজা হবে শাক খেতে তত ভালো লাগবে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ কচু শাক। আর এইভাবে কচু শাক রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।